কমান্ডের ডায়ালগ বক্স ব্যবহার করে ছবির রং ও টোনাল রেঞ্জ সংশোধনের কাজ করতে হয় এই ডায়ালগ বক্সের সাহায্যে যে কোনো অংশের রং স্বতন্ত্রভাবে সংশোধন করা যায় এই ডায়ালগ বক্সের সাহায্যে আরও নানা রকম সম্পাদনার কাজ করা যায় কার্ভ কমান্ডের সাহায্যে ছবি সম্পাদনার কাজ করার জন্য ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্টস কমান্ডের সাব মেনু থেকে কার্ভস কমান্ড সিলেক্ট করলে কার্ভস ডায়ালগ বক্স পাওয়া যাবে ডায়ালগ বক্সে একটি ছক রয়েছে এবং ছকের উপরের ডান কোণ থেকে নিচের বাম কোণ বরাবর একটি কৌণিক লাইন রয়েছে এই লাইনটি ব্যবহার করেই ছবির রং ও ঔজ্জ্বল্য সমন্বয়ের কাজ করতে হয় ডায়ালগ বক্সের ছকের মধ্যেকার কৌণিক লাইনটির উপরের প্রান্ত সাদা হালকা মধ্যবিন্দু মিডটোন এবং নিচের প্রান্ত কালো বা গাঢ় অংশের জন্য ব্যবহৃত হয় বিপরীতভাবেও ব্যবহার করা যায় মাউস পয়েন্টার ছকের উপর নিলে মাউস পয়েন্টারটি যোগ চিহ্নে রূপান্তরিত হয় এবং তখন ওই যোগ চিহ্ন পয়েন্টার দিয়ে ক্লিক করলে কৌণিক লাইনের উপর অ্যাঙ্কর পয়েন্ট স্থাপিত হবে। কৌণিক লাইনের মধ্য বিন্দুতে উপরের হাইলাইট অংশে এবং নিচের শ্যাডো অংশে অ্যাঙ্কর পয়েন্ট স্থাপন করা হলো। অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউস পয়েন্টার চতুর্মুখী তীর পয়েন্টারে রূপান্তরিত হবে। এ পয়েন্টার দিয়ে ক্লিক ও ড্র্যাগ করে কৌণিক লাইনের বিভিন্ন স্থান উপরের দিকে বা নিচের দিকে বাঁকিয়ে ছবির রং সমন্বয়ের কাজ করতে হবে। শ্যাডো অংশের অ্যাঙ্কর পয়েন্ট ড্র্যাগ করে কোণা কোণি নিচের দিকে নামিয়ে দেওয়া হলো। এতে ছবির গাঢ় অংশগুলো কিছুটা হালকা হয়ে এলো হাইলাইট অংশের কিছুটা উপরের দিকে তুলে দেওয়া হলো এতে ছবির হালকা অংশগুলো কিছুটা গাঢ় হয়ে গেল ছকের দিকে দুটি আইকন রয়েছে বাম দিকে কার্ভ আইকন এবং ডান দিকে পেন্সিল আইকন কার্ভ আইকন সিলেক্টেড থাকলে বুঝতে হবে কার্ভ মোডে কাজ করা হচ্ছে পেন্সিল আইকন সিলেক্ট করে আরবিট্রেরি মোডে কাজ করতে হয় আরবিট্রেরি মোড়ে কাজ করার জন্য পেন্সিল টুল দিয়ে ছকের ভেতরে রেখা টানতে হবে ছবিতে প্রতিফলন দেখা যাবে আরবিট্রেরি মোডে কাজ করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন প্রাথমিক ধারণা লাভের জন্য উদ্দেশ্যহীন কিছু রেখা টেনে টেনে ছবির পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আরবিট্রেরি মোড থেকে আবার কার্ভ মোড়ে যাওয়ার জন্য কার্ভ আইকনে ক্লিক করলে পেন্সিল দিয়ে তৈরি ওই লাইনগুলো যুক্ত হয়ে নতুন কার্ভটির পরিবর্তিত রূপ দেখা যাবে এই কার্ভ লাইনের অ্যাঙ্কার পয়েন্ট ড্র্যাক করে সম্পাদনার কাজ করতে হবে কৌনিক লাইনের ওপর থেকে কোনো অ্যাঙ্কার পয়েন্ট ফেলে দেওয়ার জন্য ওই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পর ড্র্যাগ করে ছকের বাইরে নিয়ে ছেড়ে দিতে হবে অথবা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে অ্যাঙ্কার পয়েন্টের ওপর ক্লিক করলে ওই অ্যাঙ্কার পয়েন্টটি বাতিল হয়ে যাবে আবার প্রয়োজন হলে কৌনিক লাইনের ওপর ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট বসে যাবে ছবিকে নেগেটিভে পরিণত করার জন্য কৌনিক রেখার নিচের প্রান্ত ওপরের বাম কোণে এবং ওপরের প্রান্ত নিচের ডান কোণে স্থাপন করতে হবে সম্পাদনার কাজ সন্তোষজনক মনে না হলে লেভেলস ডায়ালগ বক্সের মতোই কিবোর্ডের অল্টার বোতাম চেপে রাখলে ডায়ালগ বক্সের ক্যান্সেল বোতামটি রিসেট বোতামে পরিণত হবে এ অবস্থায় রিসেট বোতামে ক্লিক করলে এ যাবত করার কাজ বাতিল হয়ে যাবে পুনরায় নতুন করে সম্পাদনার কাজ করতে হবে সম্পাদনার কাজ সন্তোষজনক হলে ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে কাজ করার পর প্রয়োগ না করার জন্য ক্যান্সেল বোতামে ক্লিক করতে হবে